দর্শক আমরা এখানে দেখছি খুবই ছোট ছোট কিছু বাছুর গরু রয়েছে আর সেগুলো ধরে রয়েছেন আমাদের আজগর ভাই আমরা একটু আজগর ভাইয়ের সঙ্গে কথা বলবো দেখছেন বাছুর গুলোকে আজগর ভাই আলাইকুম ভাই আপনি সব সময় বড় ষাড় গরুর প্যাকেজ দেন আজকে আপনার কাছে আমি দেখছি ছোট ছোট বাছুর গরু এগুলো আসলে আসলো কোথা থেকে গাই

দুধের গায়েও আছে পাঁচটা আচ্ছা তো পাঁচটা বছর এর মধ্যে বকনা কটা সার কটা এখানে সার কিন্তু আছে একটা

আর খুঁজে নিবে এই একবারে ফিট হয়ে গেল তো এই যে গাভী বাছুর আপনার কাছে অনেকেই চাচ্ছে আপনি বলছেন তাই তো দেখছেন দর্শক এই যে খুবই চমৎকার একটি দৃশ্য আমরা দেখছি বাছুরগুলো মাকে খুজে নিয়েছে এবং সুন্দর মতো দুধ খাচ্ছে মায়ের

আর এটা দুধ কতটুকু হতে পারে এখন বর্তমান ভাষাটা দেখেন এই দেখেন ভাষাটা দেখেন দেখছেন না এটা দুধ কিন্তু আছে এক পা কম 2 কেজি বলছ ওরা এক পা কম 2 কেজি এক পা কম 2 কেজি তাহলে আমি 1.5 কেজি ধরছি 1.5 কেজি আমার এখানে কিন্তু 100 টাকা কেজি দুধের দিন আসলে কিন্তু 100 টাকা কেজি দুধের 100 100 টাকা চলছে দিন আসলে চলছে 100 টাকা কেজি হ্যাঁ কিন্তু অন্য জায়গায় বল বলতে পারবো না কত যাচ্ছে আচ্ছা তো 100 টাকা কেজি হয় 1.5 কেজির দাম 150 টাকা হচ্ছে

শাইওয়াল বাচ্চাগুলো এটা হচ্ছে তিন নম্বরের বাচ্চা এটা বলছেন আপনি শাইওয়াল সাইওয়াল আচ্ছা দেখেন এটা কিন্তু হলো আপনার শাইওয়াল বকনা ছয় দাঁত হ্যাঁ ছয় দাঁত ছয় দাঁত গুরুগুলো দেখে নিশোর গুরুগুলো বাচ্চা দেখেন এই বাচ্চারা

চার নম্বর চার নম্বর হ্যাঁ চার নম্বরের তোলাগুলা দেখেন প্রত্যেকটা ভাষা দেখেন দুধ আছে কিনা ভাষা দেখে নিবে দেখে নিবে দুধ আছে কিনা আচ্ছা এটা চার নাম্বার এটা দুধ দুধ দেড় কেজি আছে এটা দেড় কেজি এটা দেড় কেজি আচ্ছা আই একটা বাচ্চা আছে এটা দুধ দুই কেজি দুই কেজি দেখেন আমি দেখাচ্ছি আপনাদের হ্যাঁ এটার বাচ্চা হচ্ছে এটা বেটি এটা হলো বেটি আগে ভাষাটা দেখেন দুই কেজি দুধ আছে দেখেন দুই কেজি হুম দেখেন

তাহলে এই হচ্ছে আপনার টোটাল পাঁচটা পাঁচটা আচ্ছা তা আপনি বলছেন যে এগুলো বাচ্চাগুলা দুই মাস রাখার পরে মানে যে কুরবানিটা আছে সামনে দুই মাস পালার পরে

দেশি গাভি বাছুরের প্যাকেজটি দিলেন আজগর ভাই একটি নতুন চমক হিসেবে আমরা সেই তথ্যগুলো আপনাদের দিয়েছি তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ আচ্ছা গুলো দেখেন গরু কোয়ালিটি আর বাচ্চাগুলো দেখেন